এগুলোতে ভাই প্রবাসীদের কষ্টের টাকা, কষ্টের টাকা, এগুলো ভাই কষ্টের টাকা রে ভাই। প্রবাসীরা যে এত কষ্ট করার পর যখন মাস শেষে বেতনটা পা বা টাকা পা, কত খুশি হয় যা বলার বাইরে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কারণ কত দূর এই যে এই টাকাগুলো কারণে বাংলাদেশ থেকে মা বাবা ফুফু ভাই বোন, ভাই তো নাই, বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ছেড়ে তারপরে এই প্রবাস জীবনে কাটাইতেছে। কত যে খারাপ লাগে আর কত যে ভালো লাগতো যখন 10 টাকা 5 টাকা লাগিয়ে আমি আমার আম্মা আমার ফুফুর শাড়ির দূরে টানছি যে আমাকে 10টা টাকা দাও, আমি একটা বল কিনবো টিকিট খেলার জন্য, তখন অনেক ভালো লাগছে। কিন্তু এখন এতটাই খারাপ লাগে, এখন টাকা ইনকাম করি যেটা, কিন্তু এখন আর ওই দিনটার অনেক মনে পড়ে। আর প্রবাসে যারা থাকে প্রত্যেকটা ছেলের জীবনে কষ্টের দিন কাটে, কষ্ট করতে হয়। এখন তো আমরা বড় হয়েছি, এখন আমাদেরকে ফ্যামিলির দিক তাকাইতে হবে, ফ্যামিলির দিক চাইতে হবে। কারণ এই যে টাকাগুলোর জন্য আপনি কত কষ্ট করতে হয়। একটা মাস প্রত্যেকটা দিন গেলে গুনি যে আজকে কয় তারিখ, এরপরের দিন কয় তারিখ, এরপরের দিন কয় তারিখ। কারণ যখন আমার এই টাকাগুলো আমার ফ্যামিলির কাছে যা, তখন আমি যেতটুকু খুশি না, আমার ফ্যামিলি তার এত থেকে বেশি খুশি হয়। কারণ আমি তো খুশিই না, কারণ আমার ছোটোবেলার দিনের গলায় কথা অনেক মনে পড়ে, যখন আমার মা বাবার কাছে আমি বলতাম যে আমিও একদিন বড় হয়ে টাকা ইনকাম করবো, দেখবা। আমি আমার বড় বোনকে বলতাম যে আমিও একদিন টাকা ইনকাম করবো, তখন আমার কাছেও টাকা থাকবে। কারণ যখন ছোটো ছিলাম তখন ঘুরতাম যে আমাকে একটা ফুটবল কিনে দেওয়ার জন্য, তারপরে 10 টাকা দেওয়ার জন্য, 100 টাকা দেওয়ার জন্য, যখন একদিন ছোটো ছিলাম তখন আমি বলতাম আর কি যে আমিও একদিন টাকা ইনকাম করবো। তবে আজকে এখন টাকা ইনকাম করি ঠিকই, কিন্তু ওই দিনগুলো আর পাই না। অনেক অনেক মানে এত কষ্ট লাগে যে আমার আম্মা অসুস্থ, আমি হসপিটালে নিয়ে যেতেই না, আমার আম্মা আমার জন্য কান্নাকাটি করে। মানে একটা প্রত্যেকটা ছেলেরাই প্রবাসী যারা থাকে কষ্ট আছে। আমি আপনাদেরকে কষ্টের কথা বলতে চাই না, কারণ কে রে আমি হয়েছি ছেলে, ছেলে যেহেতু হয়েছি ভাই কষ্ট করতে। দেখেন আজকে শুরুর থেকে বড় হয়েছি, 18 বছর পর্যন্ত মা বাপে কাপড় দিয়ে দিছে, ভাত রান্না দিয়ে দিছে, সব কিছু, একটা কাপড়ও ধুই নাই বাংলাদেশে। 18 বছর থেকে বড় হয়েছি, বড় হয়েছি তো এখনে কাপড় তো ধোয়া দূরের কথা, থালা বাসন রান্না কাপড় ধোয়া জামা কাপড় যা আছে সব নিজে ধোয়া লাগে সব। আগে একবেলা খাবার না খেলে যখন আমি চলে যেতাম না খেলার জন্য, কোনো কারণে খেলা থাকলে বিকালবেলা, তো আমার আম্মা আমাকে খেলার থেকে লাঠি নিয়ে দৌড়ায় তারপরে ভাত খাওয়াতে, ভাত খাইয়া তারপরে খেলার জন্য যায়। আর এখানে একবেলা যদি খাবার নাও খায় কেউ আমাকে বলে না যে একটা বেলা ভাত খাইছো কি না, শুধু একমাত্র মা বাবা বাড়ি, কেউ আমাকে বলে। যখন ফোনটা দিই বাড়িতে তখনই বলে যে আমি খাবার খাইছি কি না, এখন আমি কী করি। কারণ আমাদের প্রবাসে যারা থাকে তাদের কোনো টাইম নেই ভাই খাবারের, দুপুরে খাবার মন চাইলে খাই, রাত্রে খাবার মন চাইলে খাই, দেখা গেছে এমন দিন রান্নার কারণে খাইও না। তো আপনাদেরকে আমি কষ্টের কথা আমি বলি না, কারণ কে রে পাওয়া যেহেতু সেলে হয়েছি আমার কষ্টে থাকবে, এগুলো আমি কেউ সাথে শেয়ার করতে চাই না। কারণ যদি শেয়ারই করি তাহলে আমি কিসের ছেলে, আমি কিসের জন্য প্রবাসে আসি? কারণ আমি তো জানি যে প্রবাসে কষ্ট, আর প্রবাসের কষ্টের কথাটা আমার বাবার মুখ থেকে আমি প্রথম শুনছি। যখন আমার বাবা ছিল দুবাই তখনই আমাকে বলতো যে তুমিও যখন একদিন আসবা বিদেশে তখন তুমিও বুঝতে পারবা যে আমরা কত কষ্ট করতেছি। তখন তো হাসি মুখে বলতাম আও যাও আমরা বিদেশ গেলে আমরা টাকা ইনকাম করলাম, কী এর কষ্ট, আমাদেরকে নিয়ে যাও। তো আমাকে বলতে আমি বলতাম আর কি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য দুবাইতে, তখন অনেক ছোটো ছিলাম তখন আমাকে নেয় না, তখন পড়ালেখা করছি মন চালা করছি না। তো আপনাদের কাছে একটু কষ্টের কথা শেয়ার করতে চাই না, তারপরে একটু মানে বললাম আর কি যে এই যে টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেলে, আমাদের মানুষদের যে দামটা না এই টাকার এত দাম। যাই হোক আপনাদেরকে কষ্টের কথা একটু মানে বললাম আর কি। এখন দাম হচ্ছে ব্যাংকে, কারণ টাকা বাড়াতে হবে বাংলাদেশে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর হ্যাঁ, প্রবাস জীবনটা ভাই সবার জন্য এক সমান, সবার জন্য কষ্ট, কেউ সুখ নাই।